গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তোমাদের সকলকে জানাই সবার আগে শুভ বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো সরস্বতী পুজো, আজকে শুধু সরস্বতী পুজো না, আজকে হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই না? আমাদের কিন্তু 14 ফেব্রুয়ারিটা ভ্যালেন্টাইন্স ডে না, আমাদের হচ্ছে তোমার সরস্বতী পুজোটাই ভ্যালেন্টাইন্স ডে। আজকে দিনেই সব ছেলেমেয়েরা সুন্দর করে সেজে গুজে, ছেলেরা পায়জামা পাঞ্জাবি, মেয়েরা শাড়ি পরে, হলুদ রঙের শাড়ি ম্যাক্সিমাম ক্ষেত্রেই লোকে প্রেফার করে, সবাই পরে সেজে গুজে পার্কে পার্কে একদম পুরো ঘুরে। এবছর আমার আর ফটোশ্যুট করা হলো না, কারণ এবছর ঘরের যা অবস্থা, শাড়ি টাড়ি কিছুই খুঁজে পাচ্ছি না। মানে আমার গেট আপ থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার পুরো একদম টায়ার্ড হয়ে গেছি, পুরো একদম কিচ্ছু মানে স্কিন কেয়ার করতে পারছি না, কিছু করতে পারছি না, মানে এনার্জিটাই নেই। আর চারিদিকে নোংরা ঘর দো, যতক্ষণ না পুরো পরিষ্কার করে আমি পুরো সেট হতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার নিজস্ব না কোনো শান্তি নেই। তো এই হচ্ছে ব্যাপার, এখন কিছুদিন লাগবে, তার মধ্যে রিকের এক্সাম সব মিলিয়ে সব জগা খিচুড়ি পেকে গেছে, তবুও নতুন ঘরে ঢুকে গেছি, এটাই একটা আনন্দ। মানে আনন্দে আনন্দে এনার্জি চলে আসছে যা বলতে পারো। তো আজকে খিচুড়ি আমি করিনি, ঠাকুরকে আমি সিম্পল প্রসাদ তোমার ফল মিষ্টি এসব দিয়ে পুজো করা হবে, খিচুড়ি আর সকার সময় হয়ে ওঠেনি। মানে ঘরের অবস্থা, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো তবে একটা গুড নিউজ কি না, মিস্ত্রিরা কালকে এসেছিলো, এসে বললো যে ওরা তোমার কাজটা ওরা দোকান থেকেই সমস্ত কিছু মানে পুরো সেট আপ করবে, করে এসে রেডিমেড বানিয়ে নিয়ে এসে এখানে আমার এখানে সেট করবে। তাতে যে কাজটা 15 থেকে 20 দিন লাগবে, সে কাজটা মোটামুটি 3-4 দিনে ওদের হয়ে যাবে। তো এটা একটা বিশাল সুবিধা, কারণ এঞ্জেলকে নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে, বেচারা ভীষণ কষ্ট পাচ্ছে, ওকে কন্টিনিউ বেঁধে রাখা হচ্ছে, যেটা ওকে মানে আমরা কখনো করি না, ওকে বেঁধে আমরা রাখি না, সবসময় খোলাই থাকে। কিন্তু এখানে এত বাইরের লোকজন আসছে, সবাই আসছে, ঘরে কাজ চলছে, চারিদিকে স্ক্রিপ ফ্রি সমস্ত সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওর জন্য এটা ঠিক না, হার্মফুল, আবার অনেকে ভয়ও পায়, তো সেই জন্য ওকে এখন বেঁধে রাখা হচ্ছে। কী করবো, এই মাসটা ওরও কষ্ট, আবার খুলে দেওয়া হচ্ছে যখন তখন আবার ওর খুব আনন্দ, বেশ ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। এই হচ্ছে ব্যাপার, আজকে খিচুড়ি আর রান্না করবো না, মায়ের কাছে যাবো, মা বলেছে তুই চলে আমরা খিচুড়ি রান্না করবো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। তো আজকে দিনটা এইভাবেই শুরু করলাম, সঙ্গে থাকো, আসলে তোমাদের আজকের লোকটা ভালো। আর এই দেখো আমার সোনাকে আজকে বেঁধে রাখা হয়েছে, সোনা ও শোনো, তোমাকে বেঁধে রাখা হয়েছে, সোনাটা আমার গুবলাইটা, তোমার গুবলা বুইটাকে বেঁধে রাখা হয়েছে আজকে। সোনাই দেখি, সোনাই দেখি কত, ওরে বাবা রে বাবা, খেলু করতে পারছে না আজকে, সোনা সোনা আজকে খেলু করতে পারছে না। কোথায় যাচ্ছ বেটু, কোথায় যাচ্ছ? আছো 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 আছো, এই তো বলছো হয়ে গেছে কাজ, তারপর তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি খেলবে, ঠিক আছে? তো দেখো আমার নতুন ঘরের পর্দা, এই একটা ওয়ালের পর্দা, এই যে এই কার্টেনটা, লং লেন্থের আমি করেছিলাম। এই পর্দাগুলো না জাস্ট ওয়াও, মিশো থেকে আমি কিনেছিলাম, এর লিংক আমি দিয়ে দেবো। এক একটা এক এক ধরনের সুন্দর সুন্দর পর্দা, আমি একটু লেন্থে লং পর্দাই কিনেছিলাম, তো ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে আমি লিংক দিয়ে দেবো, তোমরা ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত। এই দেখো লাইটটা, ফ্ল্যাশ লাইট আছে, তো এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর, ঠাকুরের পজিশনটা একদম বাজে অবস্থায় রয়েছে, আর এখানে পাশের বাড়ির এখনও ইলেকট্রিক লাইন আসেনি বলে আমার কাছ থেকে ওদের ইলেকট্রিক কানেকশন টানা হয়েছে। এবার এটাকে এদিকে পূর্বমুখ করব, মানে ঈশান কোণে ঠাকুর রাখতে হয়, সো এখানটাতে আমি এটাকে সেট করব। তো চলো সেট করা যাক। সো আমার ঠাকুর ঘর সেট হয়ে গেছে, ভারী মিষ্টি মুখটা একদম এসছে দেখো, দেখো কি সুন্দর জুয়েলারি পরানো পুরো একদম। আমার পুজো শেষ, খুবই ছোট্ট আয়োজন হয়েছে এবছর, কারণ কিচেনের অবস্থা খুবই খারাপ, ফলমূল মিষ্টি দিয়েই পুজো হয়েছে। রিকু
পুষ্পাঞ্জলি দিলে এঞ্জেল পুষ্পাঞ্জলি ফুলটাই খেয়ে নিয়েছে যা দি বসে আছে এঞ্জেল আর আমার মন্ত্র পড়ছিলাম তো এঞ্জেল আমার পাশে শুয়েছিল এঞ্জেল মন্ত্র পড়েছে ফুলটাকে ঠাকুরকে না দিয়ে শুধু খেয়ে নিজেই খেয়ে নিয়েছে এটাই হচ্ছে ডিফারেন্স আমাদের সাথে এঞ্জেল শুনি আর শাক বাজালে পালিয়ে গেল শাকের আওয়াজে ভয় পালিয়ে গেছে মার কাছে চলে এসেছি মায়ের কাছে হচ্ছে খিচুড়ি বাঁধাকপির তরকারি আলু ভাজা চাটনি আর পায়েস ভালো হয়েছে খিচুড়ি দাদা না আর রিক খাচ্ছে কিন্তু রিকের মনটা ভালো নেই কারণ কোনো ননভেজ নেই ডিম নেই পুজো দিনেও রিক ডিম খাবে দিয়ে ডিমের মতো তো অলরেডি হয়ে আছে এবারে হাতির ডিম হবে কারণ আমাকে ইয়ে বললো ছে লাগাচ্ছে সমস্ত র‍্যাক্স এখানটা লাগাচ্ছ কর্নারটা বেনিস্টা লাগালে না কোথায় লাগানো হয়েছে তারপরে তোমার লাগানো হয়েছে এটা লাগাচ্ছে আর দেখো ওয়াশিং মেশিনে এখনো কানেকশন ঠিকমতো করা হয়নি কি অবস্থা দেখো তোর ডাম্বলস কানেকশনটা ঠিক করতে হবে মিস্ত্রি ভয় পাচ্ছেন আওয়াজে আওয়াজে ভয় লাগছে তোমার শোনা ভয় করছে আজ তো তোর কোনো মিস্ত্রি তো এলো না পুজো না গিয়ে না তোর আজকের জন্য লুচি বেগুন ভাজা আর হচ্ছে বোদে আর তোমার দিকে দিক আর মানু আলু ভাজা খেয়েছে আমি আলু ভাজা খাইনি আমার বেগুন ভাজা আর লুচি আমার খুব ফেভারিট আর সাথে বোঁদে বোঁদে আমার খুব ফেভারিট মিষ্টি একটা তো এবারে খাবো মন দিয়ে আর ঘুমও পাচ্ছে প্রচণ্ড তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যার প্রথমবার আমাকে দেখছো অবশ্যই বন্ধ করে নিও আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটু লাইক করে দিও কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও টাটা বাই বাই গুড নাইট সুইটি টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস গুড নাইট সুইট ড্রিমস হাজুনকে দেখো হ্যাপি